প্রথমবারের মতো ট্রাফিক পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা চালু করল বগুড়া জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টার দিকে শহরের সাতমাথায় ট্রাফিক পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা সংযুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের সেবা নিশ্চিত কল্পে আধুনিকায়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে কর্তব্যকালে বডি ওয়ার্ন ক্যামেরার ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসবে, পাশাপাশি পুলিশের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ই ট্রাফিকিং আওতায় নিয়ে এসেছি, এখানে পিওএস মেশিনের মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায় করা হচ্ছে, যাতে করে আমরা জবাবদিহিতা কাজে আমাদের কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছি। এবং এই বডি ওয়ার্ন ক্যামেরা এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি, এবং এর মাধ্যমে যেটি হবে আমাদের যে অফিসার, যে সার্জেন্ট বা টিএসআই বা সাব ইন্সপেক্টর যাদেরকে বডি ওয়ার্ন ক্যামেরা দেওয়া হবে, তারা যখন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন তখন তাদের যে কার্যক্রম সকল বিষয় কিন্তু এখানে রেকর্ডেড থাকবে। এবং পাশাপাশি